ইডেন মহিলা গ্রুপের সংঘর্ষে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ক্যাম্পাস বন্ধের ঘোষণা সঠিক নয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি সাত কলেজের আওতাভুক্ত কলেজের পরীক্ষাসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলছে। কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য সহ সাধারণ ছাত্রীদের হেনস্থার অভিযোগ তোলেন সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস। এর পরিপ্রেক্ষিতে কয়েক দফায় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।